নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আবার ভিডিও টিডিও বানাচ্ছি, মা বাবা এসেছে, তো সবাইকে নিয়ে চলে এসেছি টপকেশ্বর মহাদেবের মন্দিরে। তো এখন আমরা নামছি নিচের দিকে, পুজোর ডালা কেনা হয়ে গেছে, পুজো দেবো, ভেতরে যাব। চলো আমাদের সাথে, তোমরাও চলো, মহাদেবকে দর্শন করে আসবে। এই যে এক সাইডে, ওই সাইডটা হচ্ছে পুরো সিঁড়ি নিচে নামা যায়, আর এই সাইডটা কিছুটা স্লোপিং করা আছে, আর এই সামনেই হচ্ছে লিফট রয়েছে। তো লিফট করে লিফটে করে নামবো আজকে, লিফটের রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, আর এত বৃষ্টি হচ্ছে তো পুরো চারিদিক সবুজে ঘেরা, সবুজ আর সবুজ। এই যে লিফটের রাস্তা, এদের টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে কি 20 টাকা করে টিকিট, 20 টাকা করে টিকিট, নামাও যাবে ওঠাও যাবে। টিকিট কেটে এবার নিচে নেমে যাবো আমরা। সেই নদী উপর থেকে এখন দেখছি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে প্রচুর জল এখানে এখন, আর ছট পুজোর সময় তো দেখিয়েছিলাম তখন কত কম জল ছিল আর পরিষ্কার জল ছিল, আর এখন তো ভীষণ জল হয়ে গেছে প্রচুর। এই হলো সিঁড়ি, আজ আমরা সিঁড়ি বেয়ে নামবো না, আজ আমরা লিফটেই নামবো, মানে আমি আর মা নামবো লিফটে, বাবা আর ও নামবে সিঁড়ি দিয়ে। আমি আর মা লিফটে করে নামছি, অনেক সিঁড়ি প্রচুর জল, ওই আমরা নামলাম না, আমরা লিফটে করে নামবো, আর ও আর বাবা যাচ্ছে সিঁড়ি দিয়ে। মেসি আমি আর মা, আর এই যে মন্দির, আর জলের প্রচুর স্রোত, আওয়াজটা খালি শোনো, ওই যে দূর থেকে জলটা আসছে, আর ঘোলা জল পুরো, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে জলটা পুরো ঘোলা। মজা আসছে ওরা সিঁড়ি বেয়ে, আমরা অনেকক্ষণ আগেই নেমে এসেছি। এই যে এখানে পা ধোয়ার ব্যবস্থা, এখানে পাটা ধুয়ে নিব, দেওয়া যাব মন্দিরের ভেতরে। এই যে এখান থেকে শুরু ঠাকুর, ভেতরে তো রয়েছে মহাদেব। ওম নমঃ শিবায়। এই যে এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, প্রচুর জল পড়ে নিচে, খুব সাবধানে যেতে হবে, নাহলে দুম করে পড়ে যেতে হবে। চলো যাওয়া যাক ভেতরে। এই যে চলে এসেছি আমরা ভেতরে, এই যে পাহাড়ের ভেতরে, নন্দী ভৃঙ্গে, সুন্দর। এই যে সামনে মহাদেব, মহাদেবের এখানে খুবই ভিড়, আর কন্টিনিউ পাহাড় দিয়ে জল পড়ছে, শ্রাবণ মাস যেহেতু, আর এখানে তো শ্রাবণ মাসে খুব জাগ্রত, মানে খুব মানে এখানকার লোকেরা, খুবই ভিড়। আমরাও পুজো দেব, মা পুজো দিচ্ছে, দিয়ে নি। ত্রিশূলটা খুবই সুন্দর, খুব সুন্দর পুজো টুজো দেওয়া হলো। এই যে তারপর সন্ধ্যাবতীর জন্য সাজানো গোছানো হবে। এই যে এটা টপকেশ্বর মহাদেবের এখানে মনস্কামনা পূর্ণ করার জায়গা, এখানে সবাই সবার মনস্কামনা পূর্ণের জন্য এরকম লাল চেলি বাজছে। এই যে ভেতরটা, এই যে শিব পার্বতী গনু দাদাকে নিয়ে বসে আছে। ভেতরে গিয়েছিলাম, ওখানে ফটো ভিডিও করা যায় না, যে আমাদের লাগিয়ে দিয়েছে এরকম ভিডিও করা হয়েছে, আর যে মহাদেবের কপালে যেমন থাকে আমাদেরও লাগিয়ে দিয়েছে এরকমই। চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এই ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ওই ওই পাশে যে মন্দির আছে সেখানে যাবো। পুরো ভেজা, পুরো মন্দির ভেজা, পুরো পাহাড়ে জল পড়ছে ওখান থেকে। চলো মাকে লোট আনা, কেক মত লাগা ভাই, আরে হ্যাঁ কেক না লাগা ভাই, প্রচুর জল, সিঁড়ি খাওয়ার খুব ভয়, তাও জলটা দেখতে Thank you.
তাহলে আসলে আমরা যাচ্ছি ওই দিকটাই ওদিকটা যেতে হবে আবার সিঁড়িতে উঠে ওদিকে যেতে হবে মন্দিরটা যাওয়া যায় না বছর বর্ষায় এই এই ব্রিজটা ভেঙে গেছে যাওয়া যেতে এখান থেকেই এখন এই দিক থেকে উঠে ওই পেছনের ব্রিজটা দিয়ে যেতে হবে ওই পেছন থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই পেছনে এই ব্রিজটা দিয়ে যেতে হবে আগে আগের বছর এত জল হয়েছে যে লোহার ব্রিজ ভেঙে পুরো বেরিয়ে গেছে হনুমানজির হাঁটু অব্দি জল হয়েছিল আগের বছর তাহলে বুঝতেই পারছো কেমন জল ছিল ওই দেখো বর্ষার জল ওই দিক থেকে আসছে চলো জলটা খুব সুন্দর আসছে এই ভিউটা দেখো দারুণ ভিউ কেমন পাথর পরিবেশ প্রকৃতি এখানটা কীভাবে নিজেকে সাজিয়ে রেখেছে দেখা কমপ্লিট এবার এই ওপারে যাব আমরা আগে লোহার ব্রিজটা ছিল কতটা অসুবিধা হতো না মন্দির চলে যেতাম এবারে এতটা এসে যেতে হচ্ছে ব্রিজ ওই যে ওই পার থেকে হেঁটে হেঁটে ব্রিজ পার হয়ে চলে এসছি আমরা এখন এপারে এবার যাব ভেতরে যে গুহাটা রয়েছে সেই গুহাটা দেখতে চলো আস্তে আস্তে যে গনু দাদা বসে রয়েছে এক বাটি লাড্ডু নিয়ে এদিকে বজরংবলী আরও সব কত রকমের ঠাকুর রয়েছে বৈষ্ণবদেবী গুহা আমরা যাচ্ছি এবার আস্তে আস্তে দেখো আমরা সব যাচ্ছি একে একে অন্ধকার তেমনি জল পড়ছে না না এখানে মন্দির আছে এই গোয়া পার করেছে মা বৈষ্ণবদেবীর মূর্তি পুজো চলছে জয় মাতা দি শ্রাবণ মাস চলছে বলে এখানে একটু বেশি ভিড় সোমবার পর্যন্ত খুবই ভিড় হয় তো আজ শনিবার বড় ছুটির দিন চলে এসেছি আমরা শেষ বৃষ্টি হতে লেগেছে তাই এবার কোয়ার্টারে ফিরে যাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো বাই বাই